চুনকি দক্ষিণ পাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2019-এর কাল থেকে আল লগ্নের। আসলে আমি কি ওয়াজ করব এটা এখানে আসার সঙ্গে সঙ্গে ঠিক হয়েছে। আমি যখন এখানে ঢুকতেছিলাম তখন এই এলাকার কোন এক মুরব্বী বক্তৃতা করতেছিলেন, তিনি বলতেছিলেন যে এখন অনেক মানুষ আছে মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নামাজ হলো ফরজ। নামাজ কি? নামাজ কি? ফরজ। ফরজ কারে কয়? যার মধ্যে চলে না কোনো গরজ। আমরা কথায় কথায় বলি ইচ্ছা হলে করবো, ইচ্ছা হলে করবো না, আমার গরজ, এরকম ইচ্ছা হলে করবো, ইচ্ছা হলে করবো না, এরকমটি চলবে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেটা করতে সবাই বাধ্য সেটা হলো ফরজ, কম্পালসারি, অবশ্যই করতে হবে। আর নামাজ পড়া হলো মুসলমানের উপরে এক নাম্বার ফরজ। অনেক ফরজ আল্লাহর তরফ থেকে আছে, সব ফরজ সবার জন্য না। হজ কি সবার জন্য? যাকাত সবার জন্য? রমজানের রোজা না। কিন্তু নামাজ কানা হোক টেরা হোক, গোলাম হোক বুড়া হোক, জোয়ান হোক কালা হোক ভোলা হোক, সবার উপরে নামাজ পড়া ফরজ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ। যারা আল্লাহওয়ালা, যারা মুমেন, যারা মুত্তাকি, যারা জান্নাতি, তাদের এক নম্বর পরিচয় তারা আল্লাহতে বিশ্বাস করে। আল্লাহতে কি করে? বিশ্বাস। এই যে আল্লাহতে বিশ্বাস করে এটা কিন্তু দেখা যায় না, এটা ভিতরে। আর এই ভয় একটা মানুষকে মানুষ বানাইতে পারে। চুরি করে কেউ পুলিশের সামনে চুরি করবে? কথা কয় না। হ্যাঁ, র‍্যাবের সামনে, চেয়ারম্যানের সামনে না। কিন্তু যদি না থাকে করবে। সেই মানুষটাকে অপরাধ থেকে ফিরাইতে পারে একটা মাত্র ব্যবস্থা, সেটা হলো ইমাম। যখন সে এই কথা ভাববে যে অন্ধকারে কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ দেখছে, তখন সে অন্ধকারে অন্যের মাল নিয়ে বাইরে গেছে, এখন ঘরে ঢুকতেও পারতেছে না, রাখতেও পারতেছে না। যে আমি যদি এখন রাইখে চলে যাই, অন্যের মাল আমি বাইর করছি, তাহলে আরেকজনে নিয়ে গেলে আমার দায়িত্ব। এই জন্য চোরায় মাল লইয়া সকাল পর্যন্ত খারাই থাকবো। ঘুমের থেকে উঠলে চুরি করতে হয়েছিলাম, দিয়ে গেল। ইমান মানুষকে মানুষ বানায় দিবে, ইমান। কিন্তু এটা দেখার বিষয় না, এটা ভেতরের বিষয়। আমার আল্লাহ বলছেন মুসলমানের যে জিনিসটা, আল্লাহওয়ালাদের যে জিনিসটা দেখা যায় সেটা হলো তারা নামাজ পড়ে। কে বলছে? কথা কয় না। তাহলে আমার আল্লাহ বলছেন, কোন মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস না, স্বয়ং আল্লাহ বলছেন যে নামাজ হলো মুসলমানের এক নাম্বার পরিচয়। কয় নাম্বার পরিচয়? এক নাম্বার পরিচয়। যেটা দেখা যায়, যেটা কি করা যায়, দেখা যায়। ভাই টুপি মুসলমানের পরিচয়, দাড়ি মুসলমানের পরিচয়, পাঞ্জাবি মুসলমানের পরিচয়, এগুলো আপনার কাছে হইতে পারে, আবুল কাসেম সরকারের কাছে নয়। কারণ আমি ইতিমধ্যে প্রায় 50-এর উপরে দেশ সফর করছি, আর যেখানে যাই এই লুঙ্গি আর পাঞ্জাবি এইটাই। ভারতে গেলাম, দেখি এক হুজুর যাচ্ছে এত বড় দাড়ি, মাথায় বিশাল পাগড়ি, পাঞ্জাবি এত বড়। উনি যে এলাকা দিয়ে যাবে ওই এলাকার সিটি কর্পোরেশনের লেবার লাগবে না, সুইপার লাগবে না, এটাই কাম প্রাণায় দিয়ে দিবে। তো হুজুরের সালাম দিলাম, হুজুরের সালাম লয় না, দুইবার দিলাম লয় না, তিনবারের সময় বলছে ভাই সাহেব আমি শিখ হে শিখ বলে, শিখের গালে দাড়ি, মাথার মধ্যে টুপি, উপরে পাগড়ি, বড় পাঞ্জাবি, তাতে বোঝা গেল এগুলো মুসলমানের চিহ্ন নয়। মাথা কাটা এটা মুসলমানের চিহ্ন, মাথা কাটা, আপনাকে মাথা কাটছে বুঝে না মনে। থাইল্যান্ড গেলাম, দেখি হসপিটালের সামনে সুস্থ মানুষ সব খাড়ায় আছে, নীল দিয়া রাখছে।
আমি যেয়ে বললাম, আর ইউ সিক মাই ডিয়ার ব্রাদার? কয় নো, আই এম 100% ফিট। তো তুমি ফিট হলে হসপিটালের সামনে কেন দাঁড়িয়ে আছো? বলছে মাথা কাটাইতে এসে। আর এই বুড়া বয়সে মাথা কাটাবি কেন? কয় যারা মাথা কাটায় না তাদের এইডস বেশি হয়। তা আমার বুঝে গেল মাথা কাটানো ইসলামের চিহ্ন নয়, কারণ এগুলো অন্যদের মধ্যে আছে, যে জিনিসটা নাই সেটা হলো নামাজ। আর আমার নবী বলছেন, বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। মুসলমানের পরিচয় হলো নামাজ। যে জিনিসটা কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেই জিনিসটা হলো নামাজ। কে বলছে? কথা কয়, এই আমি বলছি, নবী বলছে, হেরা কয়, আল্লাহ বলছে। আমার নবী বলছেন, বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত। মাঠের মধ্যে কাজ করে দুইজন, একজনের নাম রাম আর একজনের নাম রহিম। আজান হলে রহিম বলবে, রাম এখন বন্ধ হবে কাম, আমি নামাজ পড়তে যাব। যখন রহিম কাজ বন্ধ করে নামাজ পড়তে যাবে আর রাম তার দান খেত নিরাইতেই থাকবে, তখন প্রমাণ হবে যেহেতু রামের আজানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সে কাম করে, আর আজানের সঙ্গে রহিমের সম্পর্ক আছে, সেজন্য নামাজ পড়তে চলে গেছে। দোকানে কাজ করে দুইজন, একজনের নাম মাইকেল আর একজনের নাম মোহাম্মদ। আজান হলে মোহাম্মদ বলবে, মাইকেল ভাই, এইবার আমি মসজিদে যাই, শার্টার নামানো দরকার, নামাজ পড়া দরকার, আমি মুসলমান, তুমি মুসলমান না, সেই কারণে মাইকেল ব্যবসা করতে থাকবে আর মোহাম্মদ নামাজ পড়তে চলে যাবে। প্রমাণ হয়ে যাবে মোহাম্মদ মুসলমান, মাইকেল খ্রিস্টান। ঠিক না? জোরে বল, কথা কয়। ঘরের মধ্যে কাজ করে দুইজন, একজনের নাম রানী দাস আর একজনের নাম রহিমা। আজান হলে রহিমা রান্নাবাড়া বন্ধ করে দিয়ে বলবে, রানী দাস সকাল বিকাল রাত দেখাস, আমার নাম রহিমা, আমার আছে মহিমা, আজান হইয়া গেছে ভাই, রান্নাবাড়ার সুযোগ নাই, এখন নামাজ পড়তে যাই। যখন রহিমা নামাজ পড়তে চলে যাবে, রানী দাস রান্নায় ব্যস্ত থাকবে, প্রমাণ হবে রহিমা মুসলমান। রহিম আর রাম দুইজনেই যদি কাম করতে থাকে, মাইকেল আর মোহাম্মদ যদি ব্যবসা চালাইতেই থাকে, রানী আর রহিমা যদি রান্না করতেই থাকে, তো মেসেল ওয়াহেদ শাই, হেরো দুই চোখ, এরো দুই চোখ, হেরো দুই কান, এরো দুই কান, এরো দুই হাত, এরো দুই হাত, এ ও শাড়ি, হে ও শাড়ি। ঠিক কিনা? জোরে বল, এরো লুঙ্গি, হেরো লুঙ্গি, মাথায় গামছা। বোঝা গেল না কে মুসলমান কে কাফের? সেজন্য আমার নবী বলছে, মুসলমান যারা নামাজের সময় হলে নামাজ পড়ে প্রমাণ করে মুসলমান তারা। ঠিক কিনা? জোরে বলে। অন্যত্র আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ মা, ইন্নাল্লাহ মা। নামাজি যারা, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহকে সঙ্গী হিসেবে পাবে তারা। আল্লাহকে সঙ্গী হিসেবে কে কে চান? কথা কয় না, হাত নামান। ওসি সাহেব, এসআই সাহেব, ওনারা যদি আপনাদের সঙ্গে থাকে কোনো লাভ হবে? ওনাদেরই তো খবর না। কথা কথা, কারণ আল্লাহ ধরার সময় হইলে আপনারা তো ওনার দিক চাইয়ে থাকবেন, কিন্তু আল্লাহ যখন ধরে ফেলবে তখন কি টের পাওয়া যাবে? আপনারে যিনি গায়েল করতে পারে, ওনাকেও তিনি গায়েল করতে পারে, কিন্তু আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে, তার সঙ্গে অন্য কেউ না থাকলেও চলে না। মিথ্যা কথা, রাগ হইছেন নাকি? যদি ওসি সাহেব থাকার কারণে কারোর উপকার হইতো, যদি আর্মি থাকার কারণে কারোর উপকার হইতো, কোনো মন্ত্রী মিনিস্টার মরতো না, কারণ এরা তো রাইফেল লইয়া গড়াই যাইতো, মাসগাত দিয়ে কাও মুয়ে যা। আর আবার আল্লাহ বলছেন, আমি আল্লাহ নামাজিদের সঙ্গে, তাতে বোঝা যায় বেনামাজির সঙ্গে শয়তান থাকে। বেনামাজির সঙ্গে কে কে কথা বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ মা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো করে বুঝবেন, আরবি কথার নিয়ম হলো আগের কথা পরে, পরের কথা আগে। মনে করেন কাশেমের আব্বা, এটাকে আরবিতে বলে আবুল কাসেম, আবুল তো কাসেম আসছে আরবিতে পরে, কিন্তু বাংলায় বলার সময় কাসেমের আব্বা, আব্বা আসে পরে, কাসেম আসে
আগে আরবিতে বলার সময় উল্টাটা আইছে, আবুল কাসেম আবু আব্বা আইছে আগে, নাম আইছে পরে, ঠিক তো? আব্দুল্লাহ আব্দুল্লাহ আসছে আগে, আল্লাহ আসছে পরে, কিন্তু বলার সময় কিন্তু দেখবেন আল্লাহর নাম আল্লাহর গোলাম, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ঠিক তো? এখানেও আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি, আমি তাদের সঙ্গে আছি যারা নামাজ আদায় করে, ইন্নাল্লাহ মা, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি যারা নামাজ পড়ে এবং সবর করে। আল্লাহ কাদের সঙ্গে? আগে পিছে আমি খবর রাখি, আমি সেনাবাহিনীর অফিসার, আপনারা অনেকে মনে হয় জানেন না, ও কমিশন অফিসার, এখানে বসে থাকলে কি হবে, চতুর্দিকে কাজ করতেছে, ম্যাপ রিডিং করছি, আশেপাশে কোথায় গ্যারাম ট্যারাম কতটুকু দূরে আছে, কোথায় ককটেল মারতে হবে, কোথায় বোম মারতে হবে, কত অ্যাঙ্গেলে গুলি করতে হবে, ওই এলাকায় না যাইয়া বুঝতে হবে, গাছ গাছালি দিকা ধোয়া উঠতেছে দেখে আন্দাজ করে বলতে হবে, এতটুকু মারতে হবে, সেটার নাম ম্যাপ রিডিং। সেজন্য ডানে বামে কি হয় আমি খবর রাখি। নামাজির সঙ্গে আমার আল্লাহ কে বলছে, কথা বলেন কে বলছে? আল্লাহকে সঙ্গে রাখবেন না শয়তানকে সঙ্গে রাখবেন? আমার আল্লাহ অন্যত্র বলেন, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাহ, যারা নামাজি তারা মুহসিন, আর যারা মুহসিন তারা হেদায়ত প্রাপ্ত, কোরআন দ্বারা তারা রহমত প্রাপ্ত আল্লাহ। তাতে নামাজ পড়ে যারা আল্লাহর দৃষ্টিতে মুহসিন, তারা মুহসিন যারা নেককার তারা, আর নেককার যারা আল্লাহর কাছ থেকে জোর করে জান্নাত নিবে তারা। আল্লাহর কাছ থেকে জোর করে ডান্নার দিতে চান না, কথা কয় না। দুনিয়ায় এমন কেউ আছে আল্লাহর সঙ্গে জোরাজুরি করতে পারে? কথা কয় না, এই সাহস আছে কারুর? কিন্তু আমি তো বলছি আছে, আল্লাহর কাছ থেকে জোর করে জান্নাত নিবে নামাজিরা, দয়া করে নয়, রাইটস এর ভিত্তিতে নিবে। হাশরের ময়দান সর্বপ্রথম বিচার হবে নামাজির কার, কথা কয় না? হাশরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজের। তা আল্লাহ নামাজিরে ডাক দিবে, এদিকে আসো দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সাহেব এদিকে আসেন, আসছে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ধরেন আপনার নামাজের হাতিয়াগুলো নিয়ে যান। দেলোয়ার হোসেন সাহেব কইব, আল্লাহ নবী বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আর আপনি দিলেন ফাড়া কাপড়, ব্যাপারটা কি? আল্লাহ বলবে, হ নবীর কথাও ঠিক, আমার দেওয়াটাও ঠিক, কারণ তুমি তো নামাজ পড়ছো টুনকি দক্ষিণ ভরা মসজিদে খাড়াইয়া, মন তো যাইয়া বটতলায় চা খাইতে আসি, সারা গায়ে সাদা কাপড় তোমার, কিন্তু এই কাপড় তো কিনছিলা বোনের সম্পদ না দেওয়ার জমির দাম বিচ্ছে। কথা বুঝতেছেন না মনে হয়? সুরা তো এমন সুরা পড়ছিল, তোমার সুরাই কি সুরা ছিল না আমারে গালিয়া ছিল, তোমার ওযু গোসল কইয়া ছিল, তোমার নামাজ এরকম সিরা ছিল, এজন্য তোমারে আমি সিরা কাগজ দিলা। নামাজি খারায় বললো, আপনি বললেই আমি যাবো মনে করছে, এ মালিক নবী বলছে জান্নাতের চাবি, আমারেও আপনি দেন জান্নাতের চাবি। আল্লাহ দুনিয়ায় যদি কোন শ্রমিক নির্ধারিত সময়ে কাজ কোন নির্ধারিত জায়গায় সম্পূর্ণ করে ফেলে, টাইমটা পার করে দেয়, আপনার মাঠে একটা শ্রমিক যদি নির্ধারিত সময়ে কাজ করে, তার কাজ ভালো না, আপনি মাঝখানে তাকে বাদ দেন নাই, এখন বিকাল বেলায় বাজারে তার সারা দিনের হাদিয়া দেওয়ার কথা, আপনি যদি তখন কোন তুমি ভালো কাম করো নাই, এতে মানবো? কথা কথা না না, যদি চেয়ারম্যান সাহেব সামনে পড়ে, এই বেটা সারা দিন যদি ঠিকমতো কাম না করে তো তোমার মাঠে বইয়া থাকতে দিছিলা কেন? কামের মাঝখানে আউট করে দিতা,
আউট যেহেতু করো নাই, কথা বাড়ায় লাভ নাই, সামনে ওরে কামে নিও না, আজকের বেতন লইয়া গ্যাঞ্জাম কইরো না। ঠিক কেনা জোরে বলে, ঠিক কেনা জোরে বলে, আজকের বেতন দিয়া দাও, এটা ইনসাফের কথা। সামনে আর তারে তুমি নিও না, গুনাগারও ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় আমি নামাজ পড়ে চলে আসছি, তুমি তো আমারে কও নাই, বান্দা তোর নামাজ করার দরকার নাই, সূরা করার ঠিক নাই, এখন কথা বাড়াইয়া লাভ নাই, আমার জান্নাতের চাবি চাই, আমি আর নামাজ পড়তাম না, সূরা করার যেহেতু ঠিক নাই আমি আর পড়তাম না, তবে ফিজরের পড়ার জন্য আমার চাবি দিয়া নাও। মা ডাক দিয়া বলবে আল্লাহ আমার বাচ্চা বুকে নিয়ে ঘুমায় আসিলাম সকাল বেলায়, কি আরামে আমার গরম বুকে ঘুমাই আছে, আজান শুনে খাড়াইয়া গেলাম, আমার বাচ্চাটা কানছে, আই আল্লাহ আমি ওযু করে তোমারে সেজদা দিছিলাম, তুমি কেন বলো নাই বান্দি তোমার কাপড় পাক নাই, তাহলে আমি নামাজ পড়তাম না, আজকে তুমি কথা বাড়াইলে আমি শুনতাম না, আমার জান্নাতের চাবি যাও, আমি জান্নাতে যাই। আল্লাহ বলবে যদি না দেই, যদি না দেই, যে দিবেন না এটা একটা কথা হইল, যার কথা শুনে নামাজ পড়েছিলাম তিনি আজকে আপনার সঙ্গে ব্যাপারে কথা বলবে, আমার আল্লাহ ডাক দিবে তিনি কে, কোথায় আছে আমার সামনে কথা বলার মতো কেউ। আমি একটু আগে বললাম লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার, একটা কেউ তো আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে খাড়াইল না, তখন নামাজি ডাক দিয়া বলবে ফিনো ফরে নো ফরে ওহিদে ইসম সামাওয়াতে আহমদ আরদ মোহাম্মদ ময়দানে হাশরে মাহমুদ রহমত আলম আল্লাহু আকবার। হাশরের ময়দানে যার নাম হলো মাহমুদ, বলার সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কুরসির কাছে সেজদায় পড়ে থাকবে, আমার নবী দ্বারা ডাক দিবে কে রে, কে এই কঠিন মুসিবতের দিনে আমারে মাহমুদ কইয়া ডাক দিলি কে, আমার নবী সামনে হাজির হইয়া যাবে, গুনাহগার বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে নামাজ পড়েছিলাম জান্নাতের চাবি পাবো মনে করে, আল্লাহ আজকে আমার ভুল ত্রুটি আবিষ্কার করবে, আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ কেন তুমি কথা বাড়াও, তুমি বলে ওসিলা খোঁজো আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলো কমসে কম কিছু সেজদা টেজদা নিয়ে আইছে আল্লাহ, আজকে যদি এর ওসিলায় তুমি জান্নাত দিয়া দাও, তোমারে কে জিজ্ঞেস করবে আল্লাহ, দাও আল্লাহ দাও আমার এই উম্মতের ফারাসিরা নামাজের ওসিলায় জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবে নবী তুমি এইভাবে বলবো এটা তো হয় না। সৈয়দুল মুখতার হুয়া ইয়াউমাল হাশর ইসম সামাওয়াত আহমদ আরদ মুহাম্মদ ময়দানে হাশর মাহমুদ রহমত আলম আল্লাহু আকবার। এ নবী তুমি আজকের এই ময়দানের টুর্নি জানারে তোমার জন্য জায়গা ঠিক করা হয়ে গেছে, তুমি মাকামে মাহমুদে বসে শুধু ইশারা করো কোনটা কোনটা তোমার উম্মত, আমার ফেরেশতারা বিনা হিসেবে টেনে এদেরকে জান্নাতে ঢুকায় দিবে। আমার নবী বলে আয়েশা রে, তখন আমি আমার কুরসির মধ্যে বইসা আমার যেই সমস্ত উম্মত নামাজ পড়েছে ওযু করেছে তাদের ওযু রঙ্গগুলো দেখব আর তাদের সেজদা রঙ্গগুলো দেখব চমকাইতে থাকবে, আমি ইশারা দিয়ে বলবো আল্লাহ এটা আমার উম্মত, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা টেনে টেনে বিনা হিসাবে এদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এ দুনিয়ার মুসলমান নবী যেন তোমারে সুপারিশ করতে পারে সেজন্য একটা উসিলা
একটা হাতি আর একটা এভিডেন্স লইয়া আল্লাহর বক্তব্য অনুযায়ী তুমি যাতে ভালো মানুষের সার্টিফিকেট পাও, যাতে করে আল্লাহকে সঙ্গী হিসাবে পাও, সেজন্য আজ থেকে জিন্দগিতে আর নামাজ ছাড়বা না, কারা কারা দুইটা হাত উঠাইয়া চিৎকার দিয়া জোরে সোরে আল্লাহু আকবার বলো তারা, আরো জোরে, এই জোরে হবে না মুহাব্বতে। আমার আল্লাহ অন্যত্র বলেন, নামাজি হবে যারা সর্বগুণা মুক্ত হইয়া যাবে তারা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হবে, যারা নামাজি হবে, এদের ভিতর থেকে আমার আল্লাহ নামাজের মাধ্যমে সব আল্লাহর নিষিদ্ধতা বাহির করে দিবে, বেহায়াপনা তাদের মধ্য থেকে আমার আল্লাহ বাহির করে দিবে। আর যখন এই দুইটা বদগুণ চলে যাবে, দুইটা সদগুণ তার ভিতরে ঢোকে যাবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা তার মধ্যে তৈরি হয়ে যাবে, বেহায়াপনার পরিবর্তে হাসানাতের সমষ্টি ঘটবে, আর এই দুইটার বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। অনেক মানুষ আছে দেখবেন বলে, হুজুর আমার তো বয়স এখনো হয় নাই, নামাজ শুরু করবো ইনশাল্লাহ, একটু সুজা হইয়া লই। কি হয়ে নেই, কি হয়ে নেই, একটু সুজা হইয়া নেই? আপনি তো জিন্দগিতে সুজা হইতে পারবেন না বাবা, কারণ আমার আল্লাহ বলছে যারা গুনাহগার তারা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়লে নামাজ তোমাদের গুনাহ থেকে ফিরাইব। আপনি কোন গুনাহ থেকে ফিরা নামাজ পড়বেন? আপনি কি আল্লাহর থেকে বেশি বুঝুন? কথা কয় না। রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে বলছে এই ঔষধ ডেলি তিনবার খাবেন আপনার পাতলা পায়খানা বন্ধ হবে। তো রোগী পাতলা পায়খানার কারণে এখন কিছু খাইতারে না, মুখে তাল নাই, মুখে দিয়ে দেয় সিরতার পানি। ডাক্তার সাহেব এই পানি তো এমনি ভালো জিনিস খাইতারি না, আপনি আবার দিচ্ছেন তিতা, আপনি দোয়া করেন আমি সুস্থ হইলে নয় বার খাম। আচ্ছা কোন মানুষে কি হেরে তারওয়ালা কইব না তার সিরা, তারওয়ালা না তার সিরা। আমার আল্লাহ বলছে গুনার মধ্যে ডুবে আছো যারা নামাজ পড়ো তারা, আমি নামাজের ডিউটি দিছি তোমারে পুত পবিত্র বানাইয়া, আমি আল্লাহর হুকুম মানার যোগ্য তোমারে বানায়া নিবে নামাজ। আমার আল্লাহ নামাজের ডিউটি দিছে, এক লোক অসুস্থ ডাক্তারের কাছে গেছে, কার কাছে গেছে? মুরব্বীরা কথা কয় না, কার কাছে? ডাক্তারের রোগীর মাথার মধ্যে দর্শে কয় মাথায় হাত দিবেন না, মাথায় টন টন করে, নাকে হাত দিছে কয় না ধরবেন না, শির শির করে, দাঁতের মধ্যে দর্শে কয় দাঁতে ধরেন না, প্যান প্যান করে, পেটের মধ্যে দর্শে কয় পেটে ধরেন না, ফট ফট করে। তো ডাক্তারে কয় বেটা কোথাও ধরতেই পারি না, তো তোমারে কি এর ওষুধ দিবো, যাও কিছু রোগ কমাইয়া আইও। কম্পাউন্ডারে কয় স্যার আপনি এরকম কথা কন, ও রোগ কমাইতে পারলে আপনার কাছে আসতো নাকি, আপনি একটু চেম্বারে যাইয়া বসেন, আমি ওরে লাইন কইরা দিতেছি। দুইটা নার্স লইয়া একটা ইনজেকশন, ঘুমের ইনজেকশন লইয়া গেছে, নার্সেরে কয় দুই ভাইয়ে দ, আরেকটারে কয় দুই হাতে দ, এটা ধরতে গেছে কয় দড়িস না ব্যথা লাগতেছে, আর এইটা ইনজেকশন মারতেছে, দড়িস না ব্যথা লাগতেছে, দড়িস না। এইবার কম্পাউন্ডারে কয় স্যার কাম হয়ে গেছে, যাইয়া দেন। এবার এই মাথায় বাড়ায় ঠেঙ্গে বাইরে হাতে বাইরে সব যত কিছু খবর নাই, ট্রিটমেন্ট চলতে আছে ভাই। আমার আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহ ওই ঘুমার ওষুধের মতো এরকম করে নামাজকে সবচেয়ে মহান আমল বানাইছি গুনার বিরুদ্ধে, যার মধ্যে নামাজ ঢুকে যাবে, নামাজের পর একটা একটা করে তার ভিতর থেকে সমস্ত গুনাহকে আমি আউট করে দিব, আর সমস্ত পূত পবিত্র এবং ভালো স্বভাব তার ভিতরে ঢুকায়া তার পূত পবিত্র জান্নাতের উপযুক্ত বানায় নিব। এজন্য বাবা কমসে কম নামাজটা পড়বেন, পড়বেন তো, কথা কয় না।
ছোট্টবেলায় আমি এই খামার গ্রাম মাদ্রাসায় পড়তাম, তো ওই সময় আমার বড় ভাই আরেকটা আছে মৌলানা, ওনার নানা শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিলাম। তো গেছি পরে আমার দুই মামা বলছে, কয় তোমার আজকে এমন একটা জায়গায় নিয়ে যাবো ভাই না যেখানে কোনোদিন যাও নাই। আমি কই হিরে আবার কোন জায়গায়, কই গেলে টের পাইবা। তা আমি ওনাদের সঙ্গে গেছি, দুই মামা বলছে, বয়সে আমার চেয়ে হয়তো বা দুই এক বছরের বড় ছোট হবে। তো যায় দেখি একটা বড় লম্বা ঘর, এর পাশে অনেক মানুষ সিরিয়াল দিয়া খাড়ায় গেছে। তো হেরা দেখে যে এই সিরিয়ালে তো আমরা যাই টিকিট পাবো না, তো আমারে আসতে করে টাকা দিয়া কয় ওই সিরিয়াল ছাড়া তুমি সামনে দিয়া যাও, বাচ্চা মানুষ দেয় বলবো আমারে তিনটা টিকিট দেন, যদি দয়া করে তোমার টিকিট দেয়। তো আমি আস্তে আস্তে করে আগায় গেছি, ওখানে যাই আবার মাদ্রাসা ছাত্র নামাজ পড়ি, টুপিটা তো আছে, মনে করছে টুপিটা মাথায় দিয়ে লই, মাথায় দিয়ে যাইয়া কুড়ি বাজারের উত্তর পূর্ব কয়নারে একটা বড় ঘর আছে, এটা দেখছেন মনে হয় অনেকে, হেইডার কাছে যাইয়া সিরিয়াল দিছি। আমার এদিকা বয়স্ক মানুষের একটু সাইড দিছে, আমি কষ্ট করিয়া কোনো রকমের হাতটা ফাঁক দিয়া দিছি। ভিতর থেকে ম্যানেজারে দেখিয়া ভিতরে একটা লাড়ি আছিল, ওইটা বানানা দিয়ে বাইরে করে দিয়া কয়, হেই মাথার মধ্যে টুপি দিয়ে চল সিনেমার টিকিট কিনতে, বাইরে বেটা না তো বাইরেই আই মাইদার। আমি দেখি আর এক সর্বনাশ, এটা কই পাঠাইল আমারে বাইর কারণে, এই টিকিটের টেয়া লইয়া দেউরে একদম বাইতে বসে আমার মামার হারাই। আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আমার আল্লাহ নবীর দ্বারা কুরআন দ্বারা জানায় দিয়েছে যারা নামাজ পড়বে নামাজ পড়বে, নামাজের ওসিলায় আমার আল্লাহ তাদের মধ্য থেকে একে একে সব গুনাহ দূর করে দিবে। এক নম্বরে আমার আল্লাহ নামাজের কারণে আবুল কাসেম সরকারের সিনেমা হলে ঢুকতে দিল না, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা। এই মিয়া বাজারের মধ্যে মানুষ টেলিভিশন দেখে বইয়া বইয়া, কিন্তু একটা মানুষ নামাজ পড়িরা মসজিদ থেকে বাইরে যাইয়া বইতে চাইলে দেখবেন এইখানের লোকেই কয় তুমি না মাত্র নামাজ পড়িরা আইছো মিয়া, তুমি এনে বলছো। এভাবে করে হাজারো রাস্তায় নামাজি হয় যারা সমস্ত গুনাহ থেকে আস্তে আস্তে নামাজের কারণে উতরাইয়া উঠতে পারে তারা। জন্য আজ থেকে নামাজ পড়বেন, আপনার গোনা আপনার গোনা বাগানোর দায়িত্ব নামাজের দিবেন। রাজি আছেন কারা কারা? পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না আজ থেকে, আর আবার হাত উঠায়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে আমি চারটা আয়াত আপনাদের সামনে বললাম, এরকম 64টা জায়গায় আমার আল্লাহ, 84টা জায়গায় এরকম আমার আল্লাহ নামাজের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমি এতটা সময় দিতে পারবো না, তাহলে ফজরের নামাজের সময় হয়ে যাবে। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলছেন নামাজের দ্বারা সমস্ত গুনাহ দূর হবে, আর আমার নবী বলছেন নামাজ পড়ো, কি করো কি করো? নামাজ পড়ো। নামাজ পড়লে তোমার কি লাভ হবে? মান হাফাযাল সালাওয়াত ঈমানা ওয়া নূরা বুরহানা ওয়া দলীলা ইয়াউমাল কিয়ামা। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোমার অন্ধকার কবরে নূর হবে, আলো হবে। কোন কানে কথা কয় না? অন্ধকার কবরে নামাজ তোমার জন্য নূর হবে, কি হবে কথা কন? অন্ধকার কবরে নূর লাগবে কি লাগবে না কথা কন? আজকে যদি এখানে নূর না থাকতো, আলো না থাকতো, আশেপাশের শিকায়তি মধ্যে এখানে ঢুকতো কি ঢুকতো না কথা কয় না? একটা শিকা যদি সেন্টার পয়েন্টে দুইটা কিচকিচ করে ডাক দিত, ওয়াজের মধ্যে কি আর এই চাষা করে পাওয়া যাইতো কথা কয় না? এই বাবা ভিতরে লম্বা লম্বা কিছু জিনিস মাটির মধ্যে ঢুকিয়া থাকে, যদি এখানে আলো না থাকতো ইতিমধ্যে রক্তের গন্ধ পাইয়া বাইর হইয়া দুই চার জনের সুমা দিয়া লাইতো, ঠিক কিনা? ধরে এই কবরস্থানে এখন শিয়ালের আল্লাহ খাইতারে না, কারণ লোহার গিরিল দিয়া রাখে,
এই মুরগি চোরা ইতিমধ্যে যদি এখানে আলো না থাকতো আইয়া হুইঙ্গা দেখতো এগুলো জেতা না মরা বইয়া রইছে ঠিক কিনা ধরে বলে পকেট মাইরে ও বন্ধু সাইজা খুব কাছে সাইপা বিসমিল্লাহ কই আপনার পকেট নিজের পকেট মনে কইরা হাত ঠান্ডায়া দিছ বাবারে আলো থাকার কারণে কোনো বিপদ নাই আপনার কাছে আমার নবী বলে উম্মত আমার অন্ধকার কবর সাপ বিচ্ছু পোকা মাকড়ে বসা যন্ত্রণায় ভরা রে উম্মত আমার ওই অন্ধকার কবরে খালি হাতে যাইও না পাঁচ ওয়াক্ত নামাজ নিয়া যাইও নামাজের নূর দিয়ে আমার আল্লাহ তোমার কবরটা আলোকময় করে রাখবে নামাজির কবরে পোকা আসবে না ঢুকা আসবে না সাপ বিচ্ছু কেউ আসবে না আর কি ওয়াজ করুন কোন দেখি এ বাবা কবরে পোকা আসতে দিব না জুকা আসতে দিব না আজ থেকে জিন্দগিতে নামাজ ছাড়ব না রাজিয়া ছকারা কারা আবারও হাত উঠাইয়া আল্লাহু আকবার বলো তারা কথা তো একটাই বলছিলাম আজকে তিন ঘন্টা খালি নামাজের খুব কোবাবো কয় ঘন্টা এখন থেকে আধা ঘন্টা পর এখানে পাগলের মতো মানুষ কাঁদবে গুনাগার যেগুলো কিছুক্ষণ পরে উঠে চলে যাবে মনে করবে ও আজ সুবিধা হবে না শয়তানও বাইরে থেকে টানবো আয়া হর কি গো আবার যাইয়েন না শেষ পর্যন্ত থাকবেন কেঁদে কেঁদে বাড়ি যাবেন আবার নবী বলে দলিলাইয়াও মাল কেয়ামা নামাজ 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 নামাজির জন্য হাসরের ময়দানে ইমানের দলিল হবে কোন দিন কথা কয় না হাসরের ময়দানে ইমানের দলিল লাগবনি টাঙ্গাইল থেকে মাহফিল করে আসছি গাবতলি নামছি রাতের মাঝে শোয়া একটা পুলিশ বাহিনীরা দাঁড়ায় আছে আমাকে দেখে ডাক দিল এদিকে আসেন কি করেন সাথে আমি বললাম কিছু মনে করবেন না চারটা প্রশ্ন একসাথে করছেন কোনটার উত্তর আগে দিন সিপাহি একটু গরম হয়ে মিয়া তো কথা আমি কই কি ও হাবিলদার থাকলে তুমি কথা কও হাবিলদার হয়েছে হাবিলদার সব কয় আপনার যেটা খুশি আগে বলেন আমি বললাম তাহলে আমার খুশি হইল আপনাদের আইডেন্টিটা আগে দেখান হে মিয়া এখন বহু মানুষ ধরে নিয়ে যায় খাকি পোশাক পয়রা সকালবেলায় পুলিশে কয় আমরাও ধরি নাই বিডিআর কয় আমরাও নেই নাই রেবে কয় আমরাও নেই নাই আমরাও হে লোকের খুঁজা ভাই নাই ঠিক কিনা জোরে বলে দারোগা সব সামনে বইয়ে রইছে গাড়ির গ্যালাস এতে হে কি রে মৌলবীর কত স্ট্যান্ড মালাম বাইরে আইসা বলে আপনি কে একটু বলেন আমি বললাম এতক্ষণ পরে সুন্দর কথা বলেছেন আগে আপনার পরিচয় দিবেন আমার পরিচয় দিবেন তারপরে কথা বলবেন কোন থানায় আপনি ডিউটি করেন দারোগা কই হইছে কি এত আপনি আমাকেও সার্চ করতেছেন আমি বললাম দেখুন আমি সেনাবাহিনীর কমিশন অফিসার হয় স্যার হাবিলদার একটু চালাক প্রকৃতি ইয়ে কই কে বল স্যার আমি একবার কত বার আমাগরে দমকায়া জায়গা আপনার আইডেন্টিটি একটু আগে দেখান আমি আমার পকেট থেকে আর্মির মেনোগ্রাম করা আইডেন্টিটা দেখানোর সঙ্গে সঙ্গে সবাই স্যালুট দিয়ে বলছে কোথায় যাবেন সিএনজি দেখে দেই আপনাদের কি যেটা বুঝাইতে চাইছিলাম বাবা ওনাদের সঙ্গে এই টেরা কথা বলার পর যদি এই আইডেন্টিটা না দেখাইতে পারতাম স্যালুট দিত না ফিডাইয়া ভিড়ের সামরা নামাইয়া নাই দুনিয়ায় চলতে গেলে তোমার আইডেন্টিটি লাগে হাসরের ময়দানে সময় খাত উপরে সূর্য
নিচের জমিন তামা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা ঘুরতে থাকবে। বাবা রে সেদিনও তোমার আইডেন্টিটি লাগবে, আইডেন্টিটি না থাকলে জাহান্নামের ফেরেশতারাতে তুমি গ্রেফতার হয়ে যাইতে পারো। আমার নবী বলছে উম্মত আমার, ওই হাসুরের ময়দানে তুমি আইডেন্টিটি লইয়া যাইও, আর ওই আইডেন্টিটি আমার আল্লাহ রেখে দিয়েছে তোমার নামাজের ভিতরে। নামাজি আটটা অঙ্গ দিয়ে আমার আল্লাহর সেজদা যায় কয়টা দিয়া? জোরে কান, কয়টা? আপনারা কিন্তু অনেকে ছয়টা সাতটা দিয়া দেন, দেন না। সেজদায় গিয়া দুই পা পিছনে খেলাইতাছে এরকম এরকম করতে, এক কালাই করে ধরে তো উঠতে দিছে। সত্য না মিথ্যা? আবার যে কথা লাগাইছে তো নাক লাগাই নাই, আবার ভাগ দিয়ে এরকম দেখতেছে কেডায় বসে। দুনিয়ার মুসলমান কপাল নাক দুই হাত দুই হাঁটু, দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলির মাথা লাগায় মানুষ সিজদা দেয়। আমার নবী বলছে হাসরের ময়দানে এই তিনটা এই আটটা অঙ্গ থেকে সিজদার নূর বাহির রইতে থাকবে, রহমতের ফেরেশতারা দেখে এদেরকে চিনে ফেলবে। এরা নামাজি বিনা হিসাবে জান্নাতি, সূর্যের তাপ এদের গায়ে লাগার আগে এই আইডিগুলা গুলোরে ঠেন্না ঠেন্না জান্নাতের রেস্ট হাউস, জান্নাতের রেস্ট হাউস আল্লাহর কুরসির নিচে নিয়ে যাও। হাসরের ময়দানে মানুষ যখন গরম থেকে বাঁচার জন্য ছায়া খুঁজতে থাকবে, নামাজি তোমার ছায়া খুঁজতে হবে না। এমসি কে মালাইকা কুনতালে মুসল্লি তাহাতে করসিন ফিমাচামে জান্নাত আকাল বেলাশে আল্লাহু আকবার। নামাজি তোমার ছায়া খুঁজতে হবে না, বরং তোমারে জান্নাতের ফেরেশতারা টেনে নিয়ে আমার আল্লাহর কুরসির নিচে বসায় দিবে। পুরা ময়দানটা গরম আর আমার আল্লাহর কুরসির নিচের জায়গাটা এসির মতো ঠান্ডা। জান্নাতের রেস্ট হাউস আছে, ওখানকার খাবার সব পুরাপুরি ফ্রি রে বাবা। হাসুরের ময়দানে অন্যরা যখন হিসাব দিতে থাকবে, নামাজিরা আল্লাহর কুরসির নিচে বসে আরামে খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে। হাসুরের ময়দানের বিচার আচার শেষ হয়ে যাবে, কুরসি নিয়ে আমার আল্লাহ সপ্ত আসমানের উপরে চলে যাবেন। রহে কুরসি ফোকা করিবে জান্নাতুল মাওয়া গুলতালে মুসল্লি তাহত কুরসি আকলে বেলাশ। রহে কুরসি ফোকা করিবে জান্নাতুল মাওয়া নামাজি আল্লাহর কুরসির নিচে বসে খাইতে থাকবে, খাওয়া দাওয়া শেষ, হাসরের ময়দানের বিচারও শেষ, কুরসি চলে যাবে উপরে, নামাজি রফরফ ছাড়া, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া, রকেট ছাড়া, গাড়ি ছাড়া, কোন প্রকার বাহন ছাড়া আল্লাহর কুরসিকে রফরফ বানাইয়া, এসকেলেটর বানাইয়া, লিফট বানাইয়া আমার আল্লাহর জান্নাতের কাছে জান্নাতুল মাওয়ার গেটে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে এখান থেকে বাহির হও, ওই যে দেখো জান্নাতুল ফেরদাউসের গেট খোলা, যাও। অন্যরা এখন মাত্র হাসরের ময়দান থেকে ফুল ছেড়াতে উঠছে, তুমি আগে আগে যাইয়া জান্নাতুল ফেরদাউসের বড় বাড়ি দখল করো। নামাজিরে আল্লাহর কুরসিরে রফরফ বানাইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আর কি ওয়াসান বাবা, এই নামাজ এখন নষ্ট করে দেন চায়ের স্টলে বৈশা। আমার বুড়া বাবা মুরব্বীরা হেরাও দেখি বইয়ের কইলে আপনি কেমনে দেখেন কেমনে দেখি বুঝেন না। কয়েকদিন আগে বাঙ্গরা মাহফিল করতে আইছিলাম, এই টনকি সিএনজি থামাইছে মাগরিবের নামাজের সময়। আমি সিএনজির সামনে বইয়া থাকি, সেনাবাহিনীর লোক তো মাহফিলের আগে হলে কেউ চিনে দেখলাম মসজিদে হুজুরে নামাজ পড়েছে আর কাতার লইয়া, আর এক একটা চায়ের দোকানের মধ্যে ছয় কাতার বইয়া বাক্সের দিকে চাইয়া রইছে। দাঁত পড়ে গেছে, বুড়া হেও চাইয়া রইছে। জুয়ান ফুলা ফাইনে দেহে আমরা তো বনের জায়গা পাই না,
একটাই মোমবাতি ধরায়া পিছে দিয়া টান দিয়া ভুল দিছে মুসলমান নামাজের সময় তুমি এখনো বসে বসে চাও খাও টিভি দেখো রে বাবা, তোমার শরম করে না? তুমি কবে মানুষ হইবা বাবা? নিজেদের সম্মান নষ্ট করিও না, আজ থেকে নামাজের সময় আর মসজিদের বাইরে থাকো না। মুসলমান যারা আজান হলে আজ থেকে নামাজ পড়তে যাবে সব কাজ বন্ধ করে কারা কারা? আবারও হাত উঠে চিৎকার দিয়া কও আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। নামাজ আসরের ময়দানে ইমানের দলিল কিসের দলিল? আমার কথায় কি রাগ হইতাছেন? কোন দুবাদুফি লাফালাফির ওয়াজ করতাছি, একটা নির্দিষ্ট সাবজেক্ট ধরছি নামাজ, তাও এখানে আসার পরে হুজুরের মুখে আওয়াজটা শুনছি। আমিও গত সপ্তাহে দেখে গেছি দৌলতপুর মাহফিল করতে আইছিলাম, কবরস্থানের মাহফিলের প্রধান বক্তা ছিলাম। এ দুনিয়ার মুসলমান, আমার নবী অন্যত্র বলেন মান হাফাদা সালাওয়াত আকরামাহু আল্লাহ তাআলা বি খামসা খিসা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যথা সময়ে যথা নিয়মে, আমার আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দিবে। কয়টা? কয়টা? জোরে কয়। নামাজ কয় ওয়াক্ত, পুরস্কার কয়টা? ভুল করছেন আপনারা, নামাজ ছয় ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওয়েতের। ওয়েতের আলাদা একটা নামাজ, কিন্তু ওয়েতের ঢুকে গেছে এশার ভিতরে, এই জন্য আপনারা কোন পাঁচ ওয়াক্ত। আমার আল্লাহ জানে আপনারা এরকম একটা ফেস লাগাইয়া ফেলবেন, এই জন্য আমার আল্লাহ পুরস্কার ছয়টা পাঁচটার ভিতরে ঢুকায় রাখছে। এই ছয়টা পুরস্কার পাঁচটা দিয়া বলতে হলে পাঁচ ঘন্টা সময় লাগবে। শুনবেন কারা কারা? জোরে আল্লাহ আকবর বলেন তারা আল্লাহ বলেছেন নামাজ পড়া পাঁচ ওয়াক্ত। এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার পুরস্কার আমার নবী বলছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক নাম্বার পুরস্কার তার দুনিয়ার সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটায় দিবে। পুলিশ ভাই চাকরি করে দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, সংসদের কর্মচারী ভাই চাকরি করে দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, ড্রাইভার ভাই তুমি চাকরি করো দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, কৃষক তুমি মাঠে কাজ করো দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য। আমার আল্লাহ বলছে নবীর মাধ্যমে খবর দিলাম বান্দারা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তোমার দুনিয়ার প্রয়োজন মিটানোর দায়িত্ব আমি আল্লাহ দায়িত্বে নিয়ে নিব। কি করো? খালি নামাজ পড়লে আল্লাহ খাওয়াইব, আল্লাহ পড়াইব, হ্যাঁ আল্লাহ পড়াইব, আল্লাহ খাওয়াইব। বাকি কিছু নাই রে বন্ধু, আল্লাহু আকবার। নামাজের বিনিময়ে এক নাম্বার পুরস্কার, আর এক নাম্বার পুরস্কারের এক নাম্বার বিষয় হলো নামাজির কাপড় দিবে আমার আল্লাহ। নামাজির কাপড় কে দিব? আল্লাহ। কে দিব? আল্লাহ। জোরে খান। দেয়নি? দেয়নি। আমি ঢাকা ক্যান্টনমেন্ট, বৃহত্তর ঢাকা ক্যান্টনমেন্ট থানা যেটা ভেঙ্গে বর্তমানে পাঁচটা থানা হয়েছে,
ওই থানার কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম আমি লম্বা সময়। আমার আন্ডারে ইমাম সাহেব প্রতি শুক্রবারে নামাজ পড়তে যায়, দেখি নতুন পাঞ্জাবি পরে। আমি জিগাইলাম, হুজুর এত পাঞ্জাবি কই পান আপনি? কয়, হুজুর মানুষ তো প্রতি সপ্তাহে কেউ না কেউ উমরায় যায়, আসার সময় আমার জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা নিয়ে আছে। এই পাঞ্জাবিটা পরা পরা শেষ করতে করতে আরেকজনে লইয়া গিয়ে হুজুর সৌদি আরবের আয়রন করা পাঞ্জাবি কয়েকটা পরতে পরতে ফুটলা বাইন্দা দুই মাস পরে পরে বাড়ি যাই, পুরানগুলো দিয়ে চইলা আসি, আইসে আবার নতুনগুলো পরতে থাকি। হুজুর ধোয়া কাপড় আমার ফরন লাগে না, কি গরম লাগে না, নামাজির কাপড় কে দেয়? আমি চট্টগ্রাম নয়া বাজারের খতিব ছিলাম লম্বা সময়, শুধু ২৭ রমজানে যে সমস্ত লুঙ্গি আর পাঞ্জাবি পাইতাম, সারা বছর পরার পরেও দেখতাম কিছুর মাছ বাঙ্গার এখনো বাকি, তোমারে দিতে আসি না বাবা বাকি। একলু ঘোষ করতে গেছে, কি করতে গেছে, আসার সময় বড় একটা পাঞ্জাবি নিয়ে আইছে, মনে মনে কয় আমি যদি হজ কইরা আইসা সাত পরি মানুষে আমারে কইব সল্টু আজি বাজি হাজি লম্বা পাঞ্জাবি লইয়া আইছে বাজি পাঞ্জাবি কইরা। বিকাল বেলায় বেআইনের বাড়ি খেজুর আর পানি লইয়া গেছে দেওয়ার জন্য, হে হঠাৎ করে দেখে আসরের আজান হইছে, লোকটা কয় বেআইন মসজিদ থেকে আসি, তারপরে আপনারে মক্কা মদিনার কথা বলবো, মসজিদের মধ্যে গেছে বেড়ার কপাল ভালো, ওই এলাকার ইমাম ছুটিতে গেছে। পাবলিকে চিন্তা করে আজকে কার পিছনে নামাজ পড়ব, ইমাম কই? হঠাৎ ফিরা দেখে মাশাআল্লাহ এত সুন্দর পাঞ্জাবি, নতুন হাজি সাহেব দাঁড়িয়ে রাখছে হজ কইরা, দেখতে তো খুব ভালোই লাগে। পাবলিকে কয় আলহামদুলিল্লাহ ইমাম পাইয়া গেছি, আইসে পরে কয় হুজুর নামাজ পড়ান, বেড়া কয় বাবা আমি হাজি, কয় আমরা তো নামাজ পড়তে আগে থেকেই রাজি। ডাক দিয়া কয় আমি হুজুর না, কয় বড় হুজুর না, কয় না আপনি মুখলেস মানুষ ভালো মানুষ এই জন্য আপনি পরিচয় দেন না, হুজুর আপনি নামাজ পড়ান, কয়া কয়েকজনে ধাক্কা নিয়ে সামনে খাড়া করায় দিছে, হুজুরে সাহেব দেখে সামনে ওয়াল পিছলে মুসল্লি, আমি এখন কি করি, ও আল্লাহ পাবলিকের ঠেলায় টিকতারি না, সুরাকের রাত কিছুই জানি না, আসরের নামাজ যখন ভয় করি না, আল্লাহ হু আকবর নিয়ত করছে বর, পাবলিক নামাজ পড়ছে, হুজুর মুসল্লির দিক ফিরে বয়ে রইছে দোয়া করে না, পাবলিকে কয় হুজুর দোয়া করেন, কয় কি এর দোয়া করুন বেটা, সৌদি আরব দোয়া দেখছি না। পাবলিকে কয় কথা তো ঠিকই আছে হুজুরের, ল বাড়ির জায়গা হুজুরে বেআইনের কাছে যায় কয় বেআইন দোয়া চাই বাড়ির যাই, কয় কোন কি সৌদি আরবের কাহিনী শোনাইতেন না, কয় আপনার কাহিনী কুল্লি মারেন বেআইন, এই বেআইন আপনি কি গরম হয়ে গেছেন গা, এই বেআইন আপনি গরমের দেখছেন কি, আসরের সময় আমার এই পাঞ্জাবি ভাইছে গো বেআইন, মাগরিবে ফাইলে আমার হুশ থাকতো না, এসাই ফাইলে আমার চিহ্ন থাকতো না, ফজরের সময় আমার নাম ফলরায় যাই বোগা, ওয়াজ মনে হয় বোঝেন নাই, যেই বেড়ায় নিয়ত করছে আল্লাহ হু আকবর, মাগরিবের নামাজে যদি বর্বর মার্কা সুরা বাতিয়া পড়া শুরু করে তো পাবলিকে কি নামাজ পড়বো না, আগে আসরের নামাজের হিসাব লইব, এই তুই কোন বর্বর সুরা দিয়া মাগরিব পর আসর পড়াইছিলি, এটা আগে কইয়া লয়, কিলের সুলে মইরা যাইব, এসার সময় বিছনায় মইরা যাইব, ফজরে নাম পাল্টাই এলান হয়ে যাইব মরহুম, ঠিক কিনা জোরে বলেন। বেটায় বাড়ির দিক রওনা করছে, বাড়ির কাছে গিয়া পাঞ্জাবি খুলিয়া লাইছে, বেগমে কয় বেয়াই বাড়ির গেলা তাড়াতাড়ি আইলা, রাস্তায় পাঞ্জাবি খুলো, তোমার কি মাথা খারাপ হইয়া গেছে, কয় কথা তুই কম ক, তুই কথা কম ক, মাথা খারাপ না হইলে তোর মতো দাঁত পোড়া পুরি লইয়া খাই নাকি, বেড়ি দেহে গরম বেশি হইয়া গেছে গা, পাঞ্জাবি খুললা মসজিদ পর্যন্ত যাইয়া ইমাম সাহেবের চেয়ারার মধ্যে পাঞ্জাবি মারছে, ধরেন আপনার পাঞ্জাবি ধরেন, ইমাম সাহেব কয় আমার পাঞ্জাবি আপনার বাইত কেমনে গেল, কয় কথা কম কইবেন, আপনি জানেন না আমি এই মসজিদের সভাপতি, ভুল ধরুম আমি অতি ভুল ধরুম, বহু সভাপতি সেক্রেটারি আছে, গড়ে বউয়ে দাম দেয় না, মসজিদে যাইয়া জুতা মসজিদের বারান্দায় বাড়ি দিয়া নিচে ময়লা ফেলা, কয় মুয়াজ্জিন কাম করে না, ঠিক না,
দুনিয়ার মুসলমান ডাক দিয়ে বলছে আপনার পাঞ্জাবি আমলে নেন, আমারে বাঁচান হুজুর, এই পাঞ্জাবি আমারে আসরে পাইছিল, মাগরিবে ফাইলে আমার হুশ থাকতো না, এশায় ফাইলে আমি দুনিয়ায় থাকতাম না, ফজরে আমার নামও থাকতো না, পাল্লাইয়া মোর মোর। এ মুসলমান নামাজের খাবার দেয় আমার আল্লাহ, আকিল খাবারের আয়োজন কে করে? কে করে? করেনি। আপনাদের এই মসজিদে ইমাম সাহেব আছেন, উনি সকাল বেলায় ওই বাজার থেকে মাছ আইনা বেছেনি, কথা কয় রিক্সা চালায়নি, ব্যান গাড়ি ঠেলেনি, অটো চালায়নি, বাটপারি করে জায়গা জমির দালালি করেনি, এ দুনিয়ার মুসলমান খায়নি, কি কই দেখায়? আগেই কইছিলাম বাবা নামাজিরে আল্লাহ খাওয়ায়, কোনো কাম করে না, খালি খায়, খায়নি, কথা কই খায়নি বেটা, খালি খায় নাকি? আমি ক্যান্টনমেন্টে আমার ইমামকে টার্গেট করলাম, আজকে দেখবো আল্লাহ তুমি কেমনে খাওয়াও বেটা, ঘুরতে ঘুরতে কোসুকের বাজারে গেছে সকাল বেলায়, ডায়াবেটিসের রোগী, সকাল বেলায় হাড়ার যন্ত্রণায় ভুগি, হোটেলের কর্মচারী ডাক দিল বা মালিকের ডাক দিল, হুজুর এদিকে আসেন, কি হইছে বাবা? হুজুর আমার চুলাটা বন্ধ হয়ে গেছে গা। হুজুরের রাগ হইয়া কয় বেটা আমি কি চুলার মিস্ত্রি নাকি? কয় হুজুর এটা তো কই নাই, আপনাদের ফুয়ে তো অনেক কিছু হয়, একটা ফু দিয়ে দেন না। এই হুজুরে ফু দিয়ে দিছে, দিয়া হুজুরে জায়গা হইতে আবার গুতান শুরু করছে চুলারে। ইতিমধ্যে আল্লাহর ফয়সালা, মালিকে ডাক দিয়া কয় হুজুর খালি মুখে যাইয়েন না, আমারে গালির মধ্যে ফালাইয়েন না, হুজুর এদিকে আসেন, দুইটা রুটি হইছে, একটু বাজি দিয়া ডিমটা খাইয়া যান, ও হুজুর রুটি খাইয়া যান, একটু দোয়া কইরা যান, আর আপনার কুদরতে যদি ফুয়ের কারণে কাম হইয়া যায়, আল্লাহর ফয়সালা, ঠাডা ফইরা বগা মরছে, হুজুরেরও দাম বাইরে গেছে, চুলা চালু হয়ে গেছে গা। হুজুর বাইরে জায়গা, পিছন থেকে সভাপতি আইসা ডাক দেয়, হুজুর কই যান? হুজুরে উত্তর না দিয়ে খালি দাঁড়িয়ে এরকম এরকম করে, আমি তো দূরের থেকে দেখতাছি, হুজুরের এত বড় সাহস, সভাপতির কথার উত্তর দেয় না, খালি দাঁড়িয়ে এরকম করে। অনেকক্ষণ পরে আমার বুঝে আইছে, রুডির টুকরা লাগিয়া রইছে কি নেই না, আগে ঠিক করি জল থেকে টুকরা টাকরা নাই, ডাক দিয়া কয় না চা খাই নাই, সভাপতি কয় চাইলে আসেন, ভিতরে ঢুকা কয় এই হুজুরের এই দুইটা রুটি দেয়, লগে একটা মামলেট দেয়, নতুন কইরে আরো দুই খান খাইছে, লগে একটা মামলেট, আগে খাইছে দুই রুটি বাজি, এখন খাইছে মামলেট আর ডিম আর রুটি, খাইয়া হুজুরে কয় আমি যাই গিয়া, সভাপতি কয় কই যান, কয় মক্তব্য ফরান লাগবো, ফলাফাইন যেই দুষ্ট এই যুগের ফলাফাইন সব ডিজিটাল ফলাফাইন, আইয়া মুড়ামুড়ি কইরে একটা একটা নাক ভাঙ্গিয়া লাগবো মাঝখান দিয়ে আমি আসামি। সভাপতি কয় ঠিক আছে হুজুর যান, আমি পিছে পিছে দূর থেকে যাচ্ছি যাচ্ছি, আমাকে না দেখে এইবার মসজিদের সামনে যাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা খাড়ায় রয়েছে, হুজুরের দেখিয়া ডাক দেয়, আবে ওই হুজুর, আবে ওই উস্তাদ জি, আপনি কই গেছিলেন? আজকে না সিরিয়ালে আনকো করে খানা পড়ছে, আমার আম্মাই না রুটি বানাইয়া গুলেলু বাজি কই যা, আবার ডিম বাজি কই যা, টিফিন বাজিতে হান্ডায় দিছে আপনার দেওয়ানের লিগা, আমি কতক্ষণ খাড়াই দিচ্ছি, আপনি যদি নাই নিলেন না, না নিলে একদম হালাই আছে। হুজুরে কই ভালাইস না, ভালাইস না, তাড়াতাড়ি টিফিন কিরিয়া লইয়া দোতলায় জায়গা, আমি হুজুরের দিক তাকাইতে যাইয়া আশেপাশে দোতলায় নজর পড়ল, আমি তাকাই দেখি সবগুলো দরের ঘর দরজা বন্ধ, আমার বুঝাইয়া গেল আল্লাহ তুমি নামাজিরে খাওয়াও, খালি খাওয়াও না, অন্যরা ঘুম থেকে ওঠার আগে তারে তুমি তিনবার রুটি খাওয়াও আল্লাহ, ও আল্লাহ হোটেলে চারখান রুটি এই বুড়া বয়সে খাইলো, কালকে কি বেডায় ফায়খানা করবো, নাস্তা রুটি বাইরি করবো আল্লাহ, ও আল্লাহ চার রুটি বাজিয়া ডিম খা
উঠাইয়া আমার জানি টিফিন বাড়িতে কয়টা লইয়া দোতলায় যায় রে আল্লাহ। আমার বুঝিয়া গেল ও আবুল কাসেম সরকার তুমি ওয়াজ কইরা মানুষের কইও নামাজ পড়ে যারা আমি আল্লাহর পক্ষ থেকে বারবার পেটটা বইরা খাইতে পারে তারা। এখন আবার ওসি সাহেব দারোগা সাহেব আছে নি জানি থাকলে কবে কালকে তুই কি মেমতি করু চেয়ারম্যান না কইবো আমি মেমতি করু আপনারও কইবে মেমতি করু তো মরতে পারবো আমি ইরাক থেকে কুয়েত ইরাকের আব্দালি কুয়েতের সালমিয়া ওখান থেকে হুদুদ রোকাইয়া মাল সৌদি আরবিয়া তিনটা বর্ডার ক্রস করে আমার নিজের গাড়ি দিয়া সৌদি আরবের একটা দেশে ঢুকলাম একটা এলাকায় ঢুকলাম একটা ডিস্ট্রিক্টে ঢুকলাম ওই ডিস্ট্রিক্টের নাম হলো দাম্মাম। তাকায় দেখি 350 কিলোমিটার বিশাল একটা মরুভূমি একটা গাছও সেখানে নাই একটা দুবরাও নাই জায়গাটার নাম হলো হাফের আল বতন। চিনেন এমন কেউ আছেন এখানে হাফের আল বতন? হাজি সাহেব চিনবে না, হাজি চিনার কথা না মুসলমান। চাকরি করেছেন যারা চিনবেন তারা। আমি আবার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এখানে বাড়ি আছে হোটেল আছে সব আছে আল্লাহ কিন্তু একটা গাছ হয় না খালি মরুভূমি এই বিশাল এলাকার মানুষ কি কইরা খায় আল্লাহ তুমি আমার একটু বুঝাও তো দেখি। কিছুক্ষণ পরে দেখি রাস্তার মধ্যে কয়েকটা গাড়ি থামায়া রাখছেন আমিও আমার গাড়িটা থামায়া দিলাম। এই দেখি কিছু মানুষ বালুর মধ্যে সেজদা দিতে আছে এত গরম বালুতে সেজদা দিলে শেষ কইরা ওঠে এই জায়গাটা লাল হইয়া যায় সুন্দর মানুষেরা দূর থেকে দেখা যায়। আমি পাশে গাড়ির মধ্যে খাড়ায়া রইছি ছোট্ট বাচ্চা একটা আরেকটারে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে কয় নফর শয়তান নফর শয়তান গুম হুয়া নফর শয়তান হে কয় ওই শয়তানটা খাড়াই রইছে। আমি মনে করলাম আল্লাহ কি লেগা গাড়ি থামাইলাম শয়তানের উপাধি পাইলাম বড় ভয়ের মধ্যে আছি নামাজ শেষ হওয়ার জায়গা বুড়ারা যে ডাক দিয়ে বললাম মুরব্বি ও মুরব্বি এটা কি করলেন আপনি শোয়াইয়া গিদ্দাম ফি মসজিদ ফি তাল্লাজা সামনে খাবার আছে কি আছে কি আছে মসজিদ আছে মিনার আছে সামনে পানি আছে ও মুরব্বি এসি আছে আপনি গরম বালুর মধ্যে সেজদা দিলেন বাচ্চাগুলোর কপাল পুড়ে গেছে ওরা কপাল চুলকায় আর আমারে কয় শয়তান। আমি তো নিয়ত করছি ওই মসজিদে যায় নামাজ পড়বো ওই বুড়া লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা তোমারে কি আমার আল্লাহ এই সার্টিফিকেট দিছে ওই মসজিদ পর্যন্ত যাইতে পারবা এর তো কোনো নিশ্চয়তা নাই। নামাজের সময় যখন হয়ে গেছে আমার গাড়ির চাকার সামনে বাড়ে না আমি গাড়ি থামাইয়া আগে মরুভূমির মালিকের কাছে এই জমিনের মধ্যে আমি সেজদা দিলাম এরপরে আমি সামনের দিকে বাড়বো। আমি বললাম বাবা বাচ্চাগুলোর তো কপাল পুড়ে গেছে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাবা হাসরের ময়দান সূর্য সোয়ায় কাতু পড়ে থাকবে আজকে কোটি কোটি মাইল উপর থেকে হিট দেয় তাতে এই বালু এত গরম হয়ে যায় যেদিন সোয়ায় কাতু উপর থেকে তাপ দিবে বালু এর চেয়েও বেশি গরম হবে ওই গরম বালুর মধ্যে তামার মতো গরম বালুর মধ্যে একদিন দুই দিন নয় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে মাথার খুলিটা গরমের কারণে উড়ে যাবে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে ওই কঠিন মুসিবতের দিনে যাতে আমার বাচ্চাগুলো এই গরমের মধ্যে দাঁড়ায় থাকতে না হয় এজন্য এই গরমের মধ্যে সেজদা দেওয়াইয়া তাদের আত্মাঙ্গে সেজদার চিহ্ন লাগাইয়া দিলাম যাতে এই গরমের দিন তারা আমার আল্লাহর কুরসির নিচে জায়গা পাইয়া যায়। ওরা গাড়ি ছেড়ে দিছে জায়গা আমি আমার গাড়ির মধ্যে ঠেস দিয়া খাড়ায় রইছি আল্লাহ বাচ্চায় কইলো শয়তান বুড়ায় আবার কি কইলো এ আল্লাহ
আমরা তো বাংলাদেশে নামাজ মতলা বান্দা রওনা করি, ঢাকা থেকে রওনা করছি কুমিল্লা মুরাদনগর, বর্তমান বাঙ্গ রাজাই আটন কি যাইয়া পড়ুক যা জমে জমুক, কিন্তু এরা ওই সামনের মসজিদ পর্যন্ত যাওয়ার সাহস পায় না। আল্লাহ, চোখটা বন্ধ হয়ে গেল, আমার ভিতরের মেশিনটা চালু হয়ে গেল, এলহাম আসা শুরু হয়ে গেল। আবুল কাসেম, তুমি কিছুক্ষণ আগে বলছিলা ওরা কি করে খায়, এখানে চাষাবাদ করার সুযোগ নাই, চাকরি বাকরিরও সুযোগ নাই, তারপরে ওরা খাবার কোথায় পায়? এই যে তাকায় দেখো, এরা মরুভূমির গল্পের মধ্যে গরম বালুর মধ্যে সেজদা দেয়, আর আমার আল্লাহ, আমি আল্লাহ তাদের সেজদার গরমের একশানের কারণে নিচের বালুগুলোকে তেল বানায় দেই, খালি উঠে আয় আর বেসে আর ফেটটা বই দেখায়। তোমার বাংলাদেশের লোকেরা 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা দিয়া বিশা লাগাই আইসা, ওদের পায়খানা ফসরাম বল দিয়ার বিষয় লইয়া হাতা ওয়াজটা মনে হয় বুঝে আসে নাই। এখানে যারা আছো, আরবের কোন দেশে যারা চাকরি করেছো, সৎকার 80 জনের বিষয় হইল বল দিয়া কি দিয়া কি দিয়া। মানুষ মনে করে বল দিয়া মনে খুব ভালো জিনিস, বল দিয়ে হইলো সুই পেপার। আমার মা বোনেরা, তোমার জামাই বল দিয়ার কাম করে, সুইপারের কাম করে, আর তুমি তোমার শাশুড়িকে ঠেলা দিয়া পাও, আমার জামাই প্রবাসে থাকে, আমার জামাই কামাই করে, ফকির নিকো টাকা ওই গুয়া তাই নাতে হা ওগুলো মানি বেবে কইরা, এমন বোরখা পরে যাই, বোরখা পরে রাস্তায় মারিলে মনে হয় যেন অজগর সাপ গইরাইতাছে। কোম্পানিগঞ্জ নিউ মার্কেটে তুই কে কয় ঘুরা মার্কেট কিনা লাম ঠিক কিনা জোরে বলে, শ্বশুর শাশুড়ি ইতিহাস আইলে কয় দিমুকে আমার জামাই কামাই করছে, এই বেসরম তুই জামাই ফেটি কইতে, যদি এই বুড়া বেটি 10 মাস 10 দিন ফেটে না রাখতো ঠিক কিনা জোরে বলে। যাই হোক, এদিক যাইতে চাই না, কারণ আজকে আমার সাবজেক্ট দর্শী নামাজ। আমার বুঝে গেল আবুল কাসেম রে, মরুভূমির মানুষগুলো কোনো কাম করে না, খালি যদি সেন্দা দিয়া খাইতে পারে, তোর দেশের মানুষ উল্টা বিশাল লাগাই আইসা, ওদের ভাইখানা প্রস্রাব পরিষ্কার করে। তো তুই শোনার, বাংলাদেশের মানুষ কেন ভয় করে শ্রে আবুল কাসেম? আমি আল্লাহ একের পরিবর্তে দোষ দেই, তোর বাংলাদেশে যে দোকানদারদের বলিস দোকানদার, নামাজ পড়া তুমি দোকান খুললো, নামাজ পড়ার কারণে যদি তোমার একটা কাস্টমার চলে যায়, আমার আল্লাহ কম করে হলেও 10টা ফেরেশতা দিয়া তোমার দোকানের মাল কিনে নিবে। এ কৃষক, এ বাবা কৃষক, নামাজের কারণে যদি তোমার একটা লাইন নিরানুর বাকি থাইকা যায়, পরের দিন তোমার আগে আগে কম করে হলেও রহমতের ফেরেশতারা তোমার 10টা লাইলের আবর্জনা টাইনা উঠায় ফেলবে, কারণ আমার আল্লাহ কম করে হলেও একের পরিবর্তে 10 দেয়। ও মা, মা গো, নামাজ পড়িয়া রান্না কইল গো মা, নামাজ পড়ে রান্না কইলে যদি তোমার প্লেট একটা, এক প্লেট খাবার যদি তোমার সন্তানের খাওয়াও গো মা, আমার আল্লাহ কম করে হলেও 10 প্লেট খাওয়ানোর শক্তি, আয়রন, প্রোটিন, ভিটামিন তোমার বাচ্চার শরীরে আমার আল্লাহ ঢুকায় দিবে। সংক্ষেপ করে দেই বাবা, আপনাদের মনে কষ্ট হইতাছে, আপনারা কিন্তু বলছিলেন উঠবেন না, ওই দেখেন সারপোকায় কামড়াইয়া উঠায় লাইছে, না আমি বলছিলাম আমি থাকতে পারবো, কিন্তু আপনারা থাকতে পারবেন না রে বাবা। 5টা পুরস্কার বলতে 5 ঘন্টা লাগবে, কয় ঘন্টা থাকবেন না এটা আমি জানি বাবা, সেজন্য ইচ্ছে থাকলেও কথা বলতে পারি না, অন্য বক্তাদের মতো আমি 3টা দাওয়াতও নেই না, কিন্তু চাহিদা আলহামদুলিল্লাহ আমারও কম নাই আলহামদুলিল্লাহ। আমি চাই কোথাও যাব, পেপার পোস্টার মাইকিং করে আপনারা মানুষগুলো জমাইছেন, একটা বিষয় বুঝায় দিব বাবা, এজন্য একটু লম্বা সময় কথা বলতে হবে, একসাথে এক গ্লাস
গ্লাস পানি একটা পান এই একসাথে এক ড্রাম পানি কোথাও ফেলে দিলে ওখানে কোনো চিহ্ন থাকে না, কয়েক সেকেন্ড পরে এক ফোঁটা দুই ফোঁটা করে যদি এক গ্লাস পানি সারা রাতে ফালান, সকালবেলায় উঠতে দেখবেন ওর মধ্যে একটা ভিজা ভিজা দাগ হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য আমি একটা একটা করে মারতে চাই, আপনারা শুনতে রাজি নাই, ঠিক কিনা জোরে বলেন। যত থার্মোমিটার দেয় খালি হিট মারে, এ দুনিয়ার মুসলমান নামাজিরে আমার আল্লাহ খাওয়ায়। এটা তো আমি সৌদি আরবে দেখে আসলাম, আমার বুঝ হয়ে গেল, আমার বুঝ হয়ে গেল, আমার আল্লাহ বলে ও আমার বান্দারা। একটা সময় টনকি গ্রামে মিল্লা, সারা গ্রাম মিল্লা একশো মুরগি পাওয়া যাইতো না, কারুর চারটা কারুর পাঁচটা কারুর ছয়টা কারুর নয়টা, 1000 মুরগি পাওয়া যাইতো না। তারপরে আমার বাইরে বাইরে করতো আমার ক্ষেতের ধান খাইয়ালায়, আর এখন বাড়ি বাড়িতে মুরগি নাই, একটা ছোট্ট ঘরের ভিতরে ইনকিউবেটরের মধ্যে 1 লক্ষ মুরগি তৈরি হইতে আছে ভাই। কি কথা মরার আমার নানা এলাকার বড় লোকদের বড় লোক, আমার দাদা এলাকার বড় লোকদের বড় লোক পরিচয় দিতে চাই না, আমার নানার বাপ বিশাল সম্পদের মালিক, পাশের বাড়ির লোক ওদিক দিয়ে লাঙ্গল লইয়া যাইতেছে, লাঙ্গলের আগা হেবেটার জমির মধ্যে লাগিয়ে গেছে গা, পরে ডাক দিয়ে কই তুই সামনের বছর থেকে এই জমি চাষ কর, আমার জমিতে তোর লাঙ্গল লাগলো। হেই ফ্যামিলির সন্তান আমি বাবা, আমার নানারে দেখছি কুলার মধ্যে কিছু ধান লইয়া দুই তিন কানির বড় বড় কি বলে এগুলোকে দুই তিন কানি জমির প্লট গুলোর মধ্যে ধান এইভাবে ছিটায় দিতেছে, এই 3 মাস পরে গেছে আরেকটা বালতি লইয়া আর নয়তো একটা বল লইয়া এর মধ্যে ধান কাটতে আনছে। জিজ্ঞেস করছি নানা কয় মন হইছে, কয় 1 মন হইছে, আমার আল্লাহ বর্তমানে ওই জমির মধ্যে কম করে হলেও 2 বিঘা যদি হয়ে থাকে, কম করে হলেও 80 মন ধান আমার আল্লাহ এখন দিতে আছে। কথা কয় না, কথা কন না বাবা। এ বাবা এক গ্রামে পাওয়া যাইতো না 1000 মুরগি, একটা ফার্কের মধ্যে তৈরি হয় 1000 মুরগি। কথা কয় আমার আল্লাহ বলে বান্দা খাওয়ানোর পরানোর দায়িত্ব আমার, আমার ইবাদত করার দায়িত্ব হলো তোমার, তুমি তোমার ডিউটি করো আমি আমার ডিউটি করব। এ দুনিয়ার মুসলমান ও আমার ভাইয়েরা, আগে খালি বড়ুই খাইতা একটা নির্দিষ্ট সিজনে, এখন বড়ুই তো হারা বছরই খাও, ঠিক কিনা জোরে বলেন। টমেটো খাওয়ানে লাগি আগ কইরা ধান লাগতো, কবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আইব শীতের দিনে টমেটো আইব, এন হারা বছর লাল টমেটো খালি তোমার এডাহে, আমি মাত্র সবার থেকে আইছি নয় তো কোদার থেকে আইছি। এ দুনিয়ার মুসলমান এইভাবে করে আমার আল্লাহ হাজারো রোডে বাড়ায় দিছে, আমার আল্লাহ বলে আমার ভান্ডারে কোনো খালি নাই, আমার ভান্ডার থেকে যায় যা 2 গুণ সঙ্গে সঙ্গে যোগ হয়ে যায়, 1 কেজি বাই দিলে কোন ফাইয়ে কোনের কারণে 2 কেজি আবার নতুন করে গোডাউনে ঢুকিয়া যায়, খাওয়া পরার চিন্তা তোরা করবি না, তোদের খাওয়া পরার দায়িত্ব আমি আল্লাহর, আর এবাদত করার দায়িত্ব হলো তোদের বান্দা বান্দিরা। এই এবাদতের মধ্যে 1 নম্বর এবাদত নামাজ পড়তরা, নামাজ পড়তরা, নামাজ পড়বি যারা আমি আল্লাহর কাছ থেকে তোদের দুনিয়ার প্রয়োজন মিটায় নিবি তারা। 1 নম্বরের এই পর্যন্ত ব্যাখ্যা শেষ করলাম, 1 নম্বরের এরকম 14টা ব্যাখ্যা আছে, কয়টা কথা কয় না, 14টা বলতে দাইয়া 10 মিনিট কইরা হইলেও কয় ঘন্টা লাগলো, এই সমস্ত মানুষ তখন বেউসিয়া বাইরান শুরু করবো। এই জন্য সালাত বক্তা যারা ঘড়ি ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে তারা, আর আমি তো 2 ঘন্টা পরে ওয়াজ শুরু হয় রে বাবা। এ দুনিয়ার মুসলমান আমার কথা আগে শুনছেন, যারা পাশা দেখাইয়েন না তারা দেখেন না কি করতে হবে, বাইর জায়গা হ্যাগো মায় পোলাও কুরমা লয়ে বয়ে নিচে গেলে কোলে লইয়া খাওয়াইব, জাগিয়া বাতি যা তাড়াতাড়ি জাগিয়া যা, তোর মায় কান্তাছে সেনাবাহিনীতে যখন ক্লাস নেই
সিপাহী থেকে শুরু করে ইউনিটের যদি তিনি প্রধান সিউ যদি কর্নেল হয় ব্রিগেডিয়ার হয় তাও নিচে বয়াটায়। আমি তো উপরে কথা বলি ওই বদ অভ্যাসের কারণে, ওখানে কমান্ডের কারণে কেউ লড়ে না, লড়লে একটা লাল দাগ দিয়ে দিব, র্যাঙ্কে আমি ছোট কলমে আমি বড় একজন উত্তর দিয়ে দিব, তোর র্যাঙ্ক লাগবে। এখন এইটা সিভিল সোসাইটিতে যখন সারি, সিভিল কোনো কমান্ড মানে না, উচ্চা কেউ দেখা হইলে আমার ভালো লাগে না। হে দুনিয়ার মুসলমান, বাকি আরো চারটা বলবো কি বলবো না, বলবো কি বলবো না। আজকে অনেক মজার একটা ওয়াজ নিয়ে আইছিলাম, টঙ্গিতে গতবার ফাটাফাটি উত্তর এলাকায় করে গেছিলাম, মনে আসেনি, মনে আসেনি আমার এই বাতিটা কানতে কানতে মনে হইতে যাইব। সেদিনকে আমার এই ভিডিওতে একজনে দেখছেন আমার বাতিজার কাণ্ড, এই মাবিলে বাতিজা কানতে দিতে পারে ভিডিও লা আলাদা দেখাইতে টঙ্গির চেয়ারম্যান কানতে। হে দুনিয়ার মুসলমান, আজকে ওইরকম ওয়াজ নিয়ে আইছিলাম, কিন্তু হুজুরের কথা শুননা বুঝলাম আবুল কাসেম সরকার, সত্যিকার কামের কথা নামাজের কথা বলা দরকার। আর একটু নামাজের কথা বলবো এরকম না, পুরাটাই নামাজের কথা, কিন্তু এর মধ্যেই সব পাবেন, হাসিও পাবেন কান্নাও পাবেন, একটুখানি সবর করে তারপরে পাবেন রে বাবা। ওয়াইদি কাল্লাই শেষ ওয়া সাকরাতুল মউত মা ফি আযাবাল কবর, আল্লাহু আকবার। বসে থাক আর 10 মিনিট, বাংলাদেশের শীর্ষস্থানীয় আরএম দুইজন, দুই পাশে একজন সভাপতি প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া, পুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মাহফিল পঞ্চায়েত কমিটি, 5-6 লক্ষ লোক। গত 4 বছর আমি প্রধান বক্তা যাই, আপনারা যেই পরিমাণে আছেন এর চেয়ে বেশি মুফতি মুহাদ্দিস থাকবে, এগুলোতে ওয়াজ বাইরে মানে কি ওয়াজ করবো, মানুষ নাই যেগুলো যেগুলো মরা। কালকে যাইয়েন দেখবেন ওয়াজ কারে কয়, মাল মশলা থাকলে না তরকারি বানাইব। হে দুনিয়ার মুসলমান, আওয়াজ নাই, সবগুলো বোবা হয়ে বয়ে রইছে ভাই। এখন যদি গরম কথা কইতাম সরকারের কোবান শুরু করতাম, ইতিমধ্যে এরা মিছিল শুরু করত, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, পুলিশের লাঠি দেখলে কেউ নাই। আমার এগুলো দেখা শেষ, এই পুলিশের আমারে কত বাইরাইছে, কয়বার জেলে নিছে, দ্রুত বিচার আইনে মামলা দিছে, বাইরে আমার নাম বুলাইছে, আবার মনেও করাইছে, শেষ পর্যন্ত রায় এসে আবুল কাসেম সরকার সসম্মানে বিনা দোষে আবার ঈদ দেওয়া দরকার। এই দেশে আইন নাই, নয়তো পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে আমি 9টা মামলা করতাম পুলিশের বিরুদ্ধে। আমারে কিল্লাইগা জেলে নিলি, কিল্লাইগা মারলি, এখন তো আদালত রায় দিছে আমি বিনা দোষী, ঠিক কিনা ধরে বলেন। এই সুযোগ লইয়া পুলিশে যে কি শুরু করছে ভাই, সরকারের হেগের পিছে দেখতে ভাই, এখন আমি রাস্তাঘাটে চলতে গেলেও কষ্ট ভাই, বাসের মধ্যে আমি বয়ে রইছি, বাঙ্গা রাস্তার মধ্যে পড়ছে দেবের দুয়ারে আইসা গাড়ি চক্কর করে এরকম মারছে মারছে, পরে কয় সরকার নাই এই দেশে, সরকার নাই, কাজ কারবার কিছুই নেই। আরেকজন লোক কি যে কমু সরকার দি ফাইটা, ও আমি মনে মনে কে আল্লাহ বাঁচাইছে, ও আমার এসি নাই। হে দুনিয়ার মুসলমান, কোন দিকে যাই, গরম ওয়াজ তোমরা শুনতে চাও, আমিও শুনাইতে জানি। কালকে গরম ওয়াজ কারে কয়টার ভাবা যাবে, এখানে গরম ওয়াজ করলে কি কাম হবে, মুসল্লি যোগ নরম। হে দুনিয়ার মুসলমান, শুধু এতটুকুন বলি, নামাজের 2 নম্বরের পুরস্কার 2টা, ফার্স্ট রানার সাফ, সেকেন্ড রানার সাফ, যদি আল্লাহ সেকেন্ড পুরস্কার 1টা দিত, বর্তমান নাস্তিক মুরতাদেরা কইতো আল্লাহ ওল্ড,
লেটেস্ট পদ্ধতি জানে না, লেটেস্ট পদ্ধতিতে সেকেন্ড প্রাইজ হয় দুইটা, ফার্স্ট রানার সব সেকেন্ড রানার সব। আমার আল্লাহ আগেই মুখে ক্লিপ মাইরা রাখছে, ও দুনিয়ার মানুষেরা আমি নামাজের দুই নাম্বার পুরস্কারও রাখছি দুইটা। কয়টা কয়টা কয়টা? দুই নাম্বারের এক নাম্বার পুরস্কার, নামাজের মৃত্যুর সময় আযাব হবে না। আর কি এক নাম্বারের দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান শেষ, দুই নাম্বারের দ্বারা মৃত্যুর সময় আযাব হবে না। ইদি ওয়াক্ত মউতি দি মালাইকার রহমান মা ফি মিফতাহ সরাল জান্নাত কুল মুসলি তালে ইয়া কুত মিফতাহ রহসিদা জান্নাত ইয়ামশি আলা তোলে আল্লাহু আকবার। নামাজির মৃত্যুর সময় হলে, নামাজির মৃত্যুর সময় হলে নামাজির সামনে রহমতের ফেরেশতা আসবে, এক হাতের মধ্যে জান্নাতের ছবি আরেক হাতে জান্নাতের চাবি। নামাজির সামনে দাঁড়ায় বলবে, নামাজি এই দেখো তোমার জান্নাতের বাড়ির ছবি, এই দেখো তোমার জান্নাতের বাড়ির চাবি, এটা নিবা না এই মাটির বাক্সর মধ্যে থাকবা। নামাজি ডাক দিয়া বলবে, এই বাক্সখানার ভালো লাগে না, এই বাক্সখানার ভালো লাগে না। আমার জীবন থেকেই বলি, এখানে আমার বাতি যারা এখন ওই বয়সটা পার করছে, খারাম গেলার মাদ্রাসা থেকে স্কুল মাদ্রাসার খেলার জন্য একবার আমরা কম্পিটিশন করতে গেলাম মুরাদনগরে। মুরাদনগর ঢুকতে এই পাশে একটা স্কুল বা কলেজ আছে, ওই মাঠের মধ্যে খেলতে যাব। হুজুররা শুননা কয়, আমরা ভাড়া দিতাম না খেলতে যে ভিতর হাইটা গেছি গাইটা আয়া পড়ছে। এখন ওখান থেকে এখানে আসতে গেলে আর শরীরে কুলাই না। আরে যদি একটা হেলিকপ্টার মাইতাম পুরা মানুষের সামনে, যখন জান্নাতের ছবি আর চাবি দেখানো হবে, পুরায় কইবে শরীরটা আর ভালো লাগে না, বইতে গেলেও ব্যথা, উঠতে গেলেও ব্যথা, হইতে গেলেও ব্যথা, আমি আর এই বাক্সর ভিতরে থাকব না। দে আমার জান্নাতের চাবি আর জান্নাতের ছবি দে, এই কথা বলে নামাজির রুহটা লুকানোর চেষ্টা করবে না, একটা লাফ দিয়া জান্নাতের ছবি আর চাবি ধরার জন্য বেরিয়ে যাবে। আর মুখের মধ্যে একটা বাণী থাকবে, আর তিনি মিফতাহে সরা, আর তিনি মিফতাহে সরা, আনা আমি আল্লাহ। নামাজি বলবে, দেও এই চাবি আর ছবি, এটা দিয়েছে পুরস্কার হিসাবে আমার আল্লাহ। এই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে নামাজির রুহটা বাহির হয়ে যাবে, নামাজির মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আমার নবী বলে, মায়ের দুধ খাইতে খাইতে যেমন বাচ্চা ঘুমায়া যায়, নামাজি তেমনি করে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বাবা এই কষ্টের যুগে হসপিটালে ফইজা বে হয়ে গেছে গা, আত্মীয় স্বজনে বিরক্ত হইয়া কয়, হুজুর খতমে খাজে গান পড়া, খতমে খালাসি পড়া, যে তো মরে না আর ভালো লাগে আর ভালো লাগে না, খালাসি খতম করান কি পড়া, বাপ মা থাকলে ভালো লাগে না, কত আর পায়খানা পোসরা ভাতাবো, বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ বলে, না না না, আমার নবীর দ্বারা খবর দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, নামাজি তোমার মৃত্যুর সময় আযাব হবে না।